কই বসবো এদিকে এখানে বলে বসে আছে বেটা রেডি রেডি হাই এভরিবডি ওয়েলকাম আজকে আমরা আসছি ওমামা এবং জিতুর জন্য কিছু কথা বলতে আমাদের সাথে আছে সালে জামান জুবিন ফাইসাল এবং এমরান মাহবুব yes আমরা প্রথমে একটু জানতে চাচ্ছি সবার থেকে জিতুকে কতদিন থেকে চিনো এবং কিভাবে পরিচয় কেমন রিলেশন ওর সাথে সালে 20 বছর পরিচয় স্কুলে আর কি জিনিস ছিল ওর সাথে রিলেশন হাউ ইউ গাইজ আর ওয়েন ইউ টুগেদার বেস্ট ফ্রেন্ড বললে কম হয় হি ইজ মোর দ্যান আ ব্রাদার আমার সাথে পরিচয় রাফলি 8 ইয়ার্স আমি যখন ইংল্যান্ডে যাই তখন ওর সাথে আমার ক্লোজ ফ্রেন্ডশিপ হয়েছিল again best friend bolle kobe he is more than brother very very good friend copy bolo ebar ami bolbo go on first of all ongien e gechilo ei je english to sob cut eigulo sob cut ara ami tik tik ki eta chore tik tik thake guys one thing amar one ami jitore bes din chini na 1994 sal theke chini ওরও রেজিস্ট্রেশন রিজন আছে না আসলে আমাদের একটা বাচ্চা আছে 45 ডেজ তোমার ইএমএস আছে কোনটা জিরো বলছিলাম আই এম অলমোস্ট ডান নেক্সট কোশ্চেন আচ্ছা ওখানে রাখো টার্নিং ব্যাক টু ইউ গাইস জিতুর ব্যাপারে একটা সিক্রেট যেটা কেউ জানে না সাথে জিতু খুব ভালো ডাল রান্না করে ট্রু অনেকে মনে হয় জানে না যে ইজ এ ড্রামার আমাদের ব্যান্ডের নাম ছিল হলো কি অরিজিনালি নাম ছিল শব্দযন্ত্র তারপরে আরো চার পাঁচবার নাম চেঞ্জ করা হয়েছে লাস্টে ছিল কালার্স বা ওয়েভস এই টাইপের কিছু একটা যেটা আমাদের খুবই ডিয়ার আরেকজন ফ্রেন্ড রাহাত এবং আমাদের তৎকালীন ব্যান্ডের গিটারিস্ট সে বারবার প্রতি দুই মাস পর পর তার চেঞ্জ করার ইচ্ছা হতো যাই হোক জিতু খুব ভালো ড্রামার হ্যাঁ জিতু ইজ এ গুড ড্রামার আর একটা পয়েন্ট আছে যেটা আমাদের খেয়াল করা নেই মনে হয় ওয়েন ইউ মিট জিতু ফার্স্ট টাইম ও বলবে হ্যাঁ কি অবস্থা ভালো হ্যাঁ হি লুকস ভেরি কুল বাট হি ইজ নট কুল এট অল আমি সোয়েটার নামাইছিলাম সবকিছু রেডি ছিল ও ঢাকা আসলো ওকে এয়ারপোর্ট থেকে আনলাম আনার পর থেকে অফিসে একদিন একটা সোয়েটার পরে যেতে পারিনি কেন জানি গরম হয়ে গেল ঢাকা আচ্ছা রিয়েলি সিরিয়াসলি আসার ইচ্ছা ছিল বাট ঢাকা থেকে অ্যাকচুয়ালি মেরিল্যান্ডে ডাইরেক্ট কোনো লঞ্চ নাই এই জন্য যেতে পারি নাই বাট না সিরিয়াসলি গাইজ মানে ইনফ্যাক্ট যেদিন তোদের অফিসিয়ালি বিয়ে হলো ঢাকায় সেদিন জিতু মেড অ্যান অসম প্রপোজাল টু ওমামা অ্যান্ড মানে আমি খুব লাকি ছিলাম যে ওই সময় আমি একটা গিটার হাতে দাঁড়াচ্ছিলাম ওদের দুজনের So, but that was really, really sweet, and that actually proves that how much Jitu loves Omama.
অ্যান্ড মানে ওমামাও ওমামাকে অত ভালো মতো আমি চিনি না, খুব বেশি একটা দেখা হয়নি ওর সাথে, বাট যতদূর আমি ওর সাথে পরিচিত হয়েছি অ্যান্ড শি ইজ এ রিয়েলি সুইট গার্ল অ্যান্ড আই উইশ অল দ্য হ্যাপিনেস ইন দ্য লাইফ অ্যান্ড গুড লাক গাইস। খুব ভালো লাগে, মন থেকে খুশি লাগে, আর আই হোপ যে এটা যেন লাইফ লং থাকে। আর লাইফে অনেক আপস এন্ড ডাউন জিতু দেখছে এবং আরো আপস এন্ড ডাউন আসতে পারে লাইফে, বাট ও যেরকম স্ট্রং একটা মানুষ ভিতর থেকে এবং ও যে চায় মন থেকে ওমামার সাথে জিনিসটা ভালোবাসাটা এটা থাকা উচিত আমার মনে হয়। এন্ড গুড লাক, গুড লাক গাইস, গুড লাক গাইস। তুমি কিছু বলো। ও আচ্ছা, ইউ গাইস হ্যাভ বিন অ্যাপার্ট ফর আ ভেরি লং টাইম, সো ইউ আর ফাইনালি টুগেদার, আই হোপ ইউ আর মেকিং দ্য মোস্ট অফ ইট, হ্যাভ লটস অফ ফান টুগেদার অ্যান্ড ইনশাআল্লাহ উইল সি ইউ গাইস সুন, তোমরা আসবা বা আমরা যাব, যেটাই হোক একসাথে হবো আবার অ্যান্ড উইল হ্যাভ ফান টাইমস অ্যাগেইন টুগেদার। দেখি কি আসলে করতে হয়েছে।